গত 9 ডিসেম্বর 2023 পুনাখা জং দেখে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম পারোর উদ্দেশ্যে। পুনাখা থেকে থিম্পু হয়ে পারোর দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগে ঘণ্টা চারেক। পারো পৌঁছানোর আগে, পারোর কিছু আগে, পারো নদীর ওপরে এই আয়রন ব্রিজটা দেখতে দাঁড়িয়ে পড়লাম আমরা। এই আয়রন চেইন ব্রিজটা তৈরি করা হয়েছিল 15th century, যে বানিয়েছিলেন তার নাম হচ্ছে থং থং গ্যালপো, ওনাকে বলা হয় আয়রন চেইন ব্রিজ প্রিন্টার। এবং এরকম আয়রন চেইন ব্রিজ ভুটানে দুটো রয়েছে, তবে ওই ভদ্রলোক তিব্বতে এবং চায়নাতে আরও অনেকগুলো আয়রন চেইন ব্রিজ বানিয়েছিলেন। ঘড়িটা এখন 3:53, আমরা এসে পৌঁছালাম পারোতে। খানিকক্ষণ সময় কাটাবো শহরের মধ্যে, একটু ক্যাফে খুঁজে নিয়ে চা কফি খাবো, তারপর আমরা হোটেলে চেক ইন করতে যাবো। আমার পারোতে আমাদের হোটেল ছিল পারো শহর থেকে কিলোমিটার চারেক দূরে, পারো নদীর পারে, দ্য রিভার ফ্রন্ট। খুব সুন্দর হোটেল এবং খাওয়া দাওয়াও দুর্দান্ত। পারো নদীর তীরে, পারো উপত্যকায় ছোট্ট সুন্দর শহর এই পারো। এখানেই রয়েছে ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজ এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভুটানের সর্বোচ্চ মোটরেবল পাস চেলেলা পাস এবং পারো। চলুন শুরু করা যায়। গুড মর্নিং, আজকে 10 তারিখ 10 ডিসেম্বর 2023 রবিবার, আমরা এখন রয়েছি পারোতে। ছোট, হেলদি, ফিট অ্যান্ড ফাইন, এভরিথিং ইজ গুড, একদম সবকিছু ঠিকঠাক, দারুণ ওয়েদার এবং আমরা এই কদিন ধরে সবাই মিলে দারুণ এনজয় করছি। তবে আজকে মৈত্রী যাচ্ছে না, মৈত্রীর একটু লো ব্যাক পেন রয়েছে, আমার মতোই ওরও এই সমস্যাটা রয়েছে। ও বলছে আজকে আমি যাবো না, আজকে আমি একটু রেস্ট নেবো, তো ও থাকছে। টাটা। হোটেলটা পারো শহর থেকে একটু দূরে হলেও হোটেলটা কিন্তু বেশ ভালো, 3-star প্রপার্টি। আমাদের ডিনার ব্রেকফাস্ট দারুণ সুন্দর দিয়েছে আর কমফোর্টেবল, খুবই ভালো। এর আগে প্ল্যান ছিল যে আগে আমরা মিউজিয়াম আর ফোর্ট দেখে তারপর চেলেলা পাস যাব, কিন্তু এখন যেটা ঠিক হলো সেটা হচ্ছে আগে আমরা চেলেলা পাস ঘুরে আসব, ফিরে এসে তারপর মিউজিয়াম আর ফোর্ট দেখব। আর এখানে একটা টেম্পল রয়েছে, ওল্ডেস্ট টেম্পল অফ ভুটান, সেখানেও যাব। আগে আমরা যাচ্ছি চেলেলা পাস। চেলেলা পাস হচ্ছে হাইয়েস্ট মোটরেবল পাস ইন এন্টায়ার ভুটান, 3988 মিটার উচ্চতায়। আর চেলেলা পাস ক্রস করেই হা ভ্যালি যেতে হয়। পারো এয়ারপোর্ট কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। পারো এয়ারপোর্ট কিন্তু সারা ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্টগুলোর মধ্যে একটা। স্পেশাল ট্রেনিং দরকার হয় এখানে ল্যান্ডিং এবং টেক অফের জন্য পাইলটদের। সকালবেলায় পারো এয়ারপোর্টে আমরা সাক্ষী রইলাম বেশ কয়েকটি ল্যান্ডিং এবং টেক অফের, একটি হেলিকপ্টারকেও উঠতে দেখলাম আমরা। থেকে চেলেলার ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার। পারো এয়ারপোর্ট থেকে খানিক দূর এগিয়েই থিম্পুর রাস্তা ছেড়ে ডান দিকে চেলেলার রাস্তা ধরলাম আমরা। এখানে
ডার্ট খেলা হচ্ছে, আজকে সানডে ছুটি। ও দেখুন ডার্ট ছুটছে, ডার্ট ছুড়ে খেলছে অনেকে, একদল মানুষ এখানে। ওই ওখান থেকে ছুটছে ডার্ট, এইটা হচ্ছে টার্গেট। হ্যালো, এটা টার্গেট। ওই যে ওখান থেকে ছুটছে, এই এসব লাগছে এখানে। ভালো খেলা। ক্যান আই সি দিস? বেশ ভারী। ওপাশটায় যাচ্ছি। What is the distance here? 33 meter? Yes, sir. Huh? Yes. 33 meter? 33 meter distance. ওপাশ থেকে ছুটছে যে, এপাশে টার্গেট রাখা আছে 33 মিটারে। ও আচ্ছা, একদল এপাশ থেকে ছুটল, এবার আবার ওপাশ থেকে ছোড়া হবে। যখন আর্চারি হয় ডিস্টেন্স হচ্ছে 145 মিটার, আর এখানে 33 মিটার, যেটা বললাম ওই টার্গেটের বুলসাই এর মাঝখানে লাগলে 3 পয়েন্ট, আর বাইরে লাগলে 2 পয়েন্ট, আর একটা স্কার্ফ পাবে যদি হিট করতে পারে বুলসাই। ভুটানের বাকি পথের থেকেও এই পথ যেন আরও বেশি সুন্দর। প্রচুর শ্যামলিমা, গাছের ফাঁকে মাঝে মাঝে অরুণের লুকোচুরি। খানিক উঁচুতে উঠতেই রাস্তায় বরফ, গতরাতে বা সকালেই পড়েছে। আমাদের কাছে পাহাড়ের বরফ যেন আলাদাই এক আবেগ, দেখলেই হাত দিয়ে ছুতে ইচ্ছে করে, একদম বাচ্চা হয়ে যাই আমরা। এই হলো চেলেলা পাস, 3988 মিটার উচ্চতায় রয়েছি আমরা। এদিকে হা ডিস্ট্রিক্ট, আর আমরা এদিক দিয়ে এলাম এদিকে পারো ডিস্ট্রিক্ট। এইখানে দেখুন লেখা রয়েছে, এই যে প্রজেক্ট দান্তাক, তার আন্ডারে চেলেলা হাইয়েস্ট পয়েন্ট অন দান্তাক রোড, অল্টিচিউড 3988 মিটার। আরে আগের বার যখন আমরা এসেছিলাম না 2016, তীব্র হাওয়া ছিল এখানে, সাংঘাতিক হাওয়া। তাহলে তো আরো ঠান্ডা লাগবে এখানে, এমনি ঠান্ডা। আজকে হাওয়া নেই, এখানে একটা চায়ের দোকান রয়েছে, এই যে কাজী চাপান করতেই হবে আমাদের শিবাজি। চলো চাপান করে নিই, তারপর ওখানে ওই ফ্ল্যাগগুলোতে যাওয়া যাবে, ওখানে অনেক প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে, আর ওই ওপরে একটা স্তূপ কনস্ট্রাকশন হচ্ছে। ক্যা মিলেগা চায়? চায় মিলেগা, পরিশ মিলেগা, মেঘি মিলেগা। আর না চায় পিতে খানা কুছ নেই চাইয়ে, চায় দি। কফি মিলেগা? ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি পরিশ মেরো রাইস। Okay.
ভালো, একটু লঙ্কা ঝাল রয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে আর উপরে পনির দিয়েছে, এই যে টেস্টি। হাউ মাচ ইজ দিস? 50 পার কাপ। জিনিসটা কিন্তু দারুণ, ঝাল সেটা তো আছেই, তার সঙ্গে ওপরে যে পনির গুলো দিয়েছে পনিরের জন্য আরো টেস্টি লাগছে। দারুণ, মৈত্রের জন্য মন খারাপ লাগছে, ওরা এটা ভালো লাগতো। এবার আমরা ওই প্রেয়ার ফ্ল্যাগের দিকে যাচ্ছি, একটুখানি উঠতে হবে। গরম আর ঝাল পরিজ খেয়ে বডিটা পুরো গরম হয়ে গেছে, দারুণ লাগলো। ওইদিকের পাহাড়ের উপরও বরফ পড়ে রয়েছে। এখানে এখন ওয়ান টু ওয়ান হবে নিশ্চয়ই? হ্যাঁ, এক ডিগ্রি এখানে বলছে না, ওয়ান ওয়ানই হবে, এক এক দু ডিগ্রিই হবে। এখানে একটা অদ্ভুত ট্র্যাডিশন রয়েছে, স্থানীয় ভুটানিদের মধ্যে কারো যদি কোনো বাচ্চা মারা যায় কোনো কারণে, তাহলে তাদের দেহকে, পাশে একটা পাহাড় রয়েছে তার উপরে রেখে আসা হয় বার্ডদের অফার করে। এই ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে, এখান থেকে প্রায় 4-5 ঘন্টা ট্রেক আরও সেখানে যেতে। তো এই ট্র্যাডিশনটা এখানে রয়েছে। ওইখানে টয়লেট রয়েছে, 10 টাকা করে পার হেড। তবে টয়লেটের অবস্থা কিন্তু খুব শোচনীয় এখানে। যাই হোক, এবার আমরা যাবো। এখন কটা বাজে পৃথিবী? এখন বাজে হচ্ছে 11:37, রওনা দিতে হবে পারো গিয়ে। আবার আমাদের পারো মিউজিয়াম, মনাস্ট্রি আর টেম্পল, হ্যাঁ এই তিনটে দেখবো আমরা। এখন বাজে 1:11, আমরা এসে পৌঁছালাম পারো জংয়ে। অনেকটা ঘুরিয়ে নিয়ে এলো, শহরের কাছেই, কিন্তু শহর থেকে যদি আপনি হেঁটে ওঠেন তাহলে একটু চড়াই রয়েছে, তাহলে হেঁটেই চলে আসতে পারবেন। কিন্তু আমরা গাড়ি করে এলাম, ছোট রয়েছে, ছোট অত চড়াই উঠতে পারবে না, সেই জন্য অনেকটা ঘুরে জংয়ের সামনে এলাম। এই হলো পারো জং। ওপরে ওখানে রয়েছে পারো মিউজিয়াম। আচ্ছা, পারো জংয়ে কোনো রকম কোনো টিকিট নেই, ফ্রি। এই যে পারো জং, এটা সারা ভুটানের সেকেন্ড লার্জেস্ট জং। লার্জেস্ট জং হচ্ছে টংসা, টংসাতে রয়েছে সেন্ট্রাল ভুটানে। এই পারো জং তৈরি হয়েছিল 1645 সালে। চাকচমক এবং কৌলিন্যে পুনাখা জংয়ের মতো না হলেও পারো জং বেশ কালারফুল। এটা হলো ফার্স্ট কোর্টইয়ার্ড এই জংয়ের। আমরা বলি পারো জং, তবে এই জংয়ের স্থানীয় নাম রিমপং জং। এইদিকে হচ্ছে সেকেন্ড কোর্টইয়ার্ড। এখানে দুটোই কোর্টইয়ার্ড আছে, পুনাখাতে যেমনি তিনটে ছিল। জংয়ের ভেতরে একটা টেম্পলেই টুরিস্টদের প্রবেশাধিকার রয়েছে। এখানে এই অলিন্দ দিয়ে দুর্দান্ত ভিউ পাওয়া যায় পুরো পারো উপত্যকার। ভুটানের যে কোনো জংয়ের ভেতরে বা টেম্পলের ভেতরে কিন্তু টুপি পরে ঢোকা যাবে না। আর এই জায়গায় আমরা এখন কোর্টইয়ার্ডে রয়েছি, এই জায়গায় জুতো অ্যালাউড, কিন্তু আমরা যদি টেম্পলের ভেতরে যাই তাহলে জুতো অ্যালাউড নয়। আর একটা কথা, টেম্পলের ভেতরে, কোনো টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। ওপরে যে মিউজিয়াম রয়েছে, যেখানে আমরা এরপর যাবো ভেবেছিলাম, সেটাই প্ল্যান ছিল, কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়।
500 টাকা হচ্ছে টিকিট মিউজিয়ামের। তো আমরা ঠিক করলাম যে মিউজিয়ামে যাবো না, যেটা আমাদের গাইড জিমি বলছে যে মিউজিয়ামের ভেতরে 15 দিনের ওই ঢাল তরোয়াল রাখা রয়েছে, যুদ্ধের ইকুইপমেন্টস রাখা রয়েছে, আর এদের রাজাদের বেশ কিছু জিনিসপত্র রাখা রয়েছে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, আমরা ঠিক করলাম যে আমরা এখন আর মিউজিয়াম যাব না। আমরা এখন এখানে একটা টেম্পল রয়েছে যেটা কিনা ওল্ডেস্ট টেম্পল সারা ভুটানের, সেটা দেখতে যাব। এখন মৈত্রীকে ফোন করলাম, মৈত্রী রেডি হয়ে থাকছে, ওকে নিয়ে ওই মন্দিরটা দেখে তারপর আমরা লাঞ্চ করতে আসব। এখন বাজে হচ্ছে 1:48, সকালে বেশ ভালো ব্রেকফাস্ট করেছি, এখন অবধি সেভাবে আমাদের খিদে পায়নি। মৈত্রীকে নিয়ে নিই, পিক আপ করে দিই, ওর শরীর এখন একটু ভালো আছে, ফোন করেছিলাম তো যাবে বলছে, ওকে নিয়ে ওই ওল্ডেস্ট টেম্পলটা দেখে নিই আগে। আচ্ছা, ওই যে মিউজিয়াম বিল্ডিংটা, এটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। মিউজিয়াম বিল্ডিংটা কিন্তু আগে তৈরি করা হয়েছিল ওয়াচ টাওয়ার হিসেবে, এই ফোর্টের ওয়াচ টাওয়ার হিসেবে উপরে তৈরি করা হয়েছিল, যেহেতু ভুটানের সঙ্গে তিব্বতের সবসময় যুদ্ধ লেগে থাকতো, তো এই ফোর্ট্রেসটার চারদিক থেকে কোনো অ্যাটাক হচ্ছে কি না সেটা লক্ষ্য রাখার জন্যই ওটাকে তৈরি করা হয়েছিল। পরে ওটাকে 1965 এই রকম সময় থেকে মিউজিয়ামে কনভার্ট করা হয়। মৈত্রী চলে এসছে রেস্ট টেস্ট নিয়ে, বেশ ফিট অ্যান্ড ফাইন। ওই যে সবার লাস্টে, আমরা এখন যাচ্ছি একটা মন্দির দেখতে, মন্দিরটা ওল্ডেস্ট টেম্পল ইন ভুটান, সেটা দেখে তারপর লাঞ্চ করবো। আমাদের খিদে এখনো পায়নি আজকে, এখন বাজে 2:30 ভুটানি টাইম, ভুটানিজ টাইম। এই হলো মন্দির, এখানে 7th century এটা তৈরি করা হয়েছিল। ওয়াও, সেঞ্চুরিতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তিব্বতের এক রাজা। লেজেন্ড অনুসারে এখানে একটা ডেমন ছিল, সেই ডেমনকে সাবডিউ করার জন্য রাজা একদিনে 108টা টেম্পল প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে 2 ভুটানে, একটা এখানে আর একটা বুমথাঙে সেন্ট্রাল ভুটানে। আর এই মন্দিরটার নাম হচ্ছে কিচুল হাকাং, এই মন্দিরের নাম কিচুল হাকাং, আর বুমথাঙে যে মন্দিরটা রয়েছে তার নাম কাম্পেল হাকাং। যদিও এটাকে এনারা টেম্পল বলছেন, আসলে কিন্তু এটা একটা মনাস্ট্রি, এখানে 2-3 আরও টেম্পল রয়েছে, তবে মূল টেম্পল ওটাই। আর এই 108টা টেম্পল যা প্রতিষ্ঠা হয়েছিল ওই সময়, ওই রাজা প্রতিষ্ঠা করেছিলেন তিব্বতের, তার মধ্যে যে স্ট্যাচু রয়েছে এই 108টা টেম্পলের মধ্যে, প্রত্যেকটা টেম্পলের স্ট্যাচু আইডেন্টিক্যাল, ফিউচার বুদ্ধার স্ট্যাচু। এখানে দেখুন 2 অরেঞ্জ ট্রি রয়েছে, বলা হয় ফিউচার বুদ্ধার ব্লেসিংসেই এখানে ফল ধরে, আর এই অরেঞ্জ, এই কমলালেবু এখানে ভগবানকেই অফার করা হয়। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই আপনাদের, ভুটানে কোনো টেম্পলে কোনো মনাস্ট্রিতে যদি এরকম বেল দেখেন, খবরদার এই বেল বাজাবেন না, একেবারে বাজাবেন না, বাজানোর চেষ্টা করবেন না, এই বেল যদি খোলাও থাকে বাজাবেন না, কোনোভাবেই বাজাবেন না। যদি বাজিয়ে ফেলেন বেল, তাহলে সেই মনাস্ট্রিতে বা সেই টেম্পলে যত মঙ্ক আছে সবাই কিন্তু এসে উপস্থিত হবে এখানে, আপনি যেখানে যেখানে বেল রয়েছে, যেখানে বাজালেন সেখানে এসে উপস্থিত হবে, এবং তারপর আপনাকে কিন্তু কম্পেনসেট করতে হবে, যেহেতু মঙ্করা এসে জড়ো হলো, এরপরে মঙ্কদের কম্পেনসেট কীভাবে করবেন, না ওদেরকে হয় ডিনারের খরচা অথবা লাঞ্চের খরচা দিতে হবে। যদি 500 জন মঙ্ক থাকে তাহলে 500 জনের হেড কাউন্ট করি সেটা আপনাকে দিতে হবে। তাই খবরদার ভুটানে এসে কোথাও কখনো কোনো মন্দিরের ভেতরে বেল বাজাবেন না। মন্দির দেখে নিয়ে ফিরে এলাম পারো শহরে, সবারই খুব খিদে পেয়েছিল, লাঞ্চের সময় পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ। ২০১৬ আমরা যখন এসেছিলাম এখানে ফ্যামিলি নিয়ে, তখন একটা রেস্টুরেন্টে পারোতে খেয়েছিলাম, খুব সুন্দর খাইয়েছিল আমাদের এক ভদ্রমহিলার রেস্টুরেন্ট।
ছবিও রয়েছে ভদ্রমহিলার, খুব সম্ভবত এই রেস্টুরেন্টটা সোনাম ট্রাভেল। দেখা যাক, এটাই এটাই তো সোনাম ইন নাম ছিল। হ্যাঁ সোনাম ইন ছিল, সোনামই নাম ছিল, সোনাম ওদের আরো অনেক প্রপার্টিও ছিল। হ্যাঁ এই সেই দোকান, সেই আন্টির সঙ্গেও দেখা হলো, উনি চিনতে পারেননি কিন্তু আমরা ছবি দেখালাম, আমাদের সেই সময় তোলা ওই আন্টির সঙ্গে আঙ্কেলের সঙ্গে ছবি দেখালাম, খুব খুশি হয়েছেন। তবে দোকানের একদম পরিবর্তন হয়নি এই 7 বছরে, আমরা পুরনো ছবির সঙ্গে চেক করলাম, ইভেন টেবিল ক্লথের কালারটাও এক রয়েছে আর আন্টির ড্রেসটাও এক রয়েছে। এগুলো সব 2016 ছবি। সেদিন আমরা লাঞ্চে অনেক কিছু খেয়েছিলাম, ইমাদাতসে মানে চিলি উইথ চিজ তো ছিলই, সেই সঙ্গে ছিল চিকেন চাউমিন, থুপ্পা, রুটি এবং মোমো, চিকেন মোমো। দেখুন এখানে রয়েছে একটি ওপেন জিম, পরিমাণে খেলাম, এবার একটু জিম করলে ভালোই হয়, চলো একটু জিম করো, জিম করো, যা খেলে গান্ডে পিন্ডে। হ্যাঁ ভালো ঠান্ডা আছে কিন্তু এখন। হাই, দেখুন কাণ্ড, এক পেট খেয়ে জিম লেগ করতে লেগেছে। বেশি করিস না, এই বয়সে চোট লাগলে অসুবিধে হবে। জিম আমি তো যে কোনো রকম ব্যায়ামের বিপক্ষে, কারণ আমি অনেক রিসার্চ করে দেখা গেছে সবথেকে বেশি বাঁচে হচ্ছে কচ্ছপ, তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, যত জিম করবেন তত বডি ক্ষয়ে যাবে, কাজে চুপচাপ বসে থাকবেন, দীর্ঘজীবী হবেন। তো হঠাৎ করে তুই এরকম খেপে গিয়ে লেগে পড়লি কেন? মৈত্রী আমাকে বললো করতে, একটা সুন্দরী মহিলার মানে অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই করলাম, এর মধ্যে অন্য কোনো কারণ নেই। ওই যে আবার আমাকে আরেকটা আরেকটা চড়াতে হয়েছে, খুশ লাগছে কিন্তু। হ্যাঁ সে বুঝেছি না, খেয়ে দেওয়ার কমু না, খেয়ে দেওয়ার কমু না, তুমি করো না, না আমার দরকার না। এই যে দেখেছেন, সব পুরুষ মানুষই একরকম, সব পুরুষ মানুষই একরকম, মহিলারা একটু তোল্লা দিলে খায়, সে স্বাভাবিক তো, সে তো স্বাভাবিক, বলার আর কিছু নেই আমার, থাকা উচিত না। বাজে 4:12, আর খানিকটা সময় এখানে কাটাবো, তারপর ফিরে যাব হোটেলে। আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে সকালবেলা আমরা যাব টাইগার নেস্ট মনাস্ট্রি, আমি আর পৃথ্বী যাব, ছোট কাকু মানে ছোট আর মৈত্রেয়ী হোটেলে থাকবে, ওরা মার্কেটে ঘোরাঘুরি করবে, কিছু কেনাকাটা করবে, আমরা কালকে টাইগার নেস্ট মনাস্ট্রি অভিষেক করব আমি আর পৃথ্বী, আর তাই নিয়েই থাকবে এর পরের পর্ব। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি 1100। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।